খাইতে চলে গেছিলে না হলে আমরা কি খাবো না শিখাচ্ছি এটা স্যার আমি জানি ম্যাডাম আছে আমি থাকবে কত সুন্দর হলে এসি আরে আমি খাবো না এদিকে আয় দেখি জায়গা আছে নাকি দুটো জায়গা হবে কাকা দুটো জায়গা হ্যাঁ এদিকে আসো জায়গা আছে জায়গা দেখেছি জানলাম দেখি ট্রেনের ভিতরে লোকেরা না বিরাট কান মাথা খেয়ে নিচ্ছে না না শাড়িটা বল না বল না যা খুব গরম হচ্ছে ও আমিও পাকার নাক থাকা বসে থাকার আমিও পাকার আবার নাক না খেয়ে বসে থাকালো A few moments later. প্রতিবারের মতো এবার আমরা চলে এসেছি কলকাতাতে তো কলকাতাতে কেন এসেছি তো তোমরা তো অনেকেই জানো আমার ভিডিও যদি দেখে আর অনেকে জানো না কারণ তোমরা তো দেখো না তো আজকে আসার একটা অন্য কারণ আছে আর আমার সাথে আছে সুমিত ভাই দিদিটা দেখে কি করি আমরা বলেন কি আর আমি কলকাতায় এসে কচুরি না খেলে হয় তার কচুরি কালকেও সালা দোকান বন্ধ ছিল মানে কালকে না মানে আগামী দিনেও দোকান বন্ধ ছিল আজকেও দোকান বন্ধ করছি দোকান বন্ধ বন্ধ গাইস বন্ধ কভি খুশি কভি গম তো গাইস সুমিত দেখো নতুন জুতো পরে এসছে নতুন জুতো পরে কলকাতা ঘুরতে এসছে ও বাবা আমি কোথাকার পুরনো জুতো তো গাইস আমরা চলে এসেছি মেডিকেল কলেজে তো আজকে এসে একটা অন্যরকম কারণে অন্য মানে এরকম কারণে আসাই হয় না বেশিরভাগ কেমন ফিলিং লাগছে কেমন ফিলিং হচ্ছে ফার্স্ট টাইম এখানে এসে দেখি দেখি তোরা কদিন ধরে নাচছিস কি নাচানুচি করছিলি দেখি ভালো সুন্দর তো এটা স্যার শিখাচ্ছে এটা স্যার মানে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত 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 হয়ে গেছিস নাকি ক্লান্ত বলে নাকি দশটায় ঘুম থেকে উঠে আমি ওকে মানে ছটার সময় ঘুম থেকে তুলেছি আমি ওকে ছটার সময় ঘুম থেকে তুলে বেচারা চার ঘন্টা ঘুম নষ্ট করে দিয়েছি এখন বাইরে কেন তুমি দিদিরা না ও দিদিরা নাচবে বলে আমাদের বের করে দিল দেখতে দেবে না আমরা যখন নাচবো দিদিদের দেখতে দেবো সবাই ঝিমাচ্ছে বাইরে আমাদেরকে বের করে দিয়েছে ম্যাডাম এটা ঠিক করলেন দেখুন সবাই বিরাম ভাবে বসে রয়েছে বলেন কি যখন আমরা নাচবো তখন দেখাবো না বললাম ম্যাডামদের নাচ শেষ হয়ে গেছে আমরা অনেক কষ্ট করে ভিতরে এসেছি তো এখন মেয়েদের নাচ হচ্ছে মেয়েদের আমাদের নাচ কখন হবে এই জানি না জানি না জানি না বলেন কি লীলা লীলা লীলা
নাচটা হচ্ছে না শুধু ওয়ান টু থ্রি ফোর পড়াশোনা শিখছি, এক থেকে দশ পর্যন্ত পড়ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন টেন। চলো বাড়ি চলো তো, আমাদের নাচ হয়ে গেছে, আজ তোমরা নাচবে না, বাড়ি চলো, বাড়ি চলো, স্যার বাড়ি চলুন। তো গাইস নাচ টাচ কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক, বাবা সবার লাস্টে না চলো স্যার আমাদের লাস্টে না চলো, তো চলো এখন বাড়ি যাবো, আর প্রচণ্ড পরিমাণে খিদে হয়ে গেছে, সুমিত ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে, তো চলো সুমিতকে কিছু খাইয়ে দিই, চলো সুজা ডাইরেক্ট দোকানে বাস করে ক্লান্ত হয়ে গেছে ভাই, খিদে পাইছে খিদে খিদে, সেই সকালবেলায় তিনটে কচুরি খেয়েছিলাম সেটা তোমাদের দেখাই দিই, এখন আমরা এগরোল খাবো, আর ওই খাবে চাউমিন, চাউমিন খাবে, তো আমার এগরোল তৈরি হচ্ছে দেখা যাচ্ছে না, কাকু চাউমিন বানাতে দেরি হচ্ছে তাই ভাইকেও দিয়ে দিয়েছি অর্ধেক কেটে, কেটে লাগ সময় নষ্ট কর। তো গাইস আমাদের চাউমিন চলে এসছে, এবার চাউমিন খেয়ে তারপরে যাবো ট্রেন ধরবো, তিনটা চৌত্রিশে ট্রেন আছে, ট্রেনটা ধরে বাবা শেষ পর্যন্ত আমরা নিজের বাড়ি পৌঁছাতে পারছি, তা এখন আবার হরে কৃষ্ণ গান শুনলাম, আর যাওয়ার সময় শুনেছিলাম রাজনীতি রাজনীতি, আর ওখানে যে তো গান শুনেছি, তো চলো শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাবো, কলকাতায় ঘুরে চলে এসেছি, ছোট ছোট দুটো বাচ্চা কে বলে গেছে যেতে পারবো না। A few moments later তোমরা চলে এসেছি বাড়িতে, গাড়ি থেকে নেমে চলে এসেছি বাড়িতে, আর সুমিত ভাই হয়ে গেছে ক্লান্ত ক্লান্ত ক্লান্ত, এখন রণিত ভাইকে ফোন করছি, আর রণিত ভাই বিজি থাকে সবসময়। হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণের ভক্ত কবে থেকে, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ কোথায় তুই, লাউটা দে দুই বিয়ার নিয়ে যা, আমরা আসার সময় শোন, যাওয়ার সময় রাজনীতি শুনেছি, ওইখানে গিয়ে গান শুনেছি, আসার সময় হরে কৃষ্ণ শুনেছি, হরে কৃষ্ণ গান, তার ভিতরে ইন্দিরা গান্ধী ঢুকে গেছে, লেটেস্ট গান ভাবতে পারছো, এই তো বাড়ির সামনে এত পরিমাণে আমাদেরকে অত্যাচার করা হয়েছে ট্রেনের ভিতরে, হরে কৃষ্ণ ঘন্টায় করলাম কাদের ফোন করেছিলে, রনির গলা তো ওটা না ছোট ছোট, তো চলো এইখানে ভিডিওটা শেষ করে দিই, আর পরে বকাবকি করবো না। তো গাইস তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে তো সবাই নতুন ম্যাক্সিমাম লোকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল করে দিও, একটা কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো, তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে, পরে শুক্রবার আবার এই ভিডিওটা আসছে, হ্যাঁ মানে এরকম ভিডিও আবার আসছে, বাই।